जय गुरु। सद्गतिर नतून आलोचनाय आबार सकल के प्रणाम जानिए निवेदन राखछि बाड़ीते जे समस्त अकेजो प्लास्टिक आसबे सेगुली सकले पुड़िए फेलबेन। आज के आलोचना करछि रावणेर सीता हरणेर सिद्धांत। शूर्पणखा जखन लंकाय गिये रावण के राम लक्षण ताके अत्याचार करेछे, ताके अपमान करेछे, तार नाक कान केटे दिएछे, एई संबाद जखन दिलेन, खर दूषण के हत्या करेछे, एई कथाओ जखन रामचंद्रेर वीरत्वेर परिचय सबकिछुई बोले दिलेन, तखन क्रोधे रावण एकेबारे जेन ज्वले उठलेन। साथे साथे आबार शूर्पणखा बोले उठलेन, दादा ओई राम लक्ष्मणेर संगे तादेर एकमात्र स्त्री सीता रयेछे, आर सेई सीता हलो खूब रूपवती, अत्यंत रूपवती। सेई सीताके जदि आमादेर ई लंकापुरीते एकबार निये आसेन ताहले लंका जेन आरो सुंदर हये उठबे। रामचंद्र जे बनबास जीवन जापन करछेन आर तार बोनेर उपर अत्याचारो करेछेन आर खूब सुंदर स्त्री निये बने बने घुरे बेड़ाच्छेन, एई कथाटी जेन रावणेर हृदयटाके एकेबारे विदीर्ण करे दिल। आर कोनो किछु ध्यान ज्ञान ओनार रइलो ना, सीता हरणेर सिद्धांत उनी जेन निएई फेललेन। संगे संगे इंद्रजीत बोले उठल, बाबा आमरा तो एकबार देवतादेर दमन करेछिलाम, इंद्र कि भूले गेछे जे आमार नाम मेघनाथ थेके इंद्रजीत होयेछे केन? आर एकबार समस्त देवताके आमरा शासन करे आसबो चल, अनेक दिन होये गेछे তারা হয়তো ভুলে গেছে আমাদের বীরত্ব। এই রাম লক্ষণকে নিশ্চয় ওই দেবতামণ্ডলী কিছু সাহায্য করেছে, তারাই হয়তো আমাদের পেছনে লাগিয়ে দিয়েছে। এদিকে বিভীষণ বলে উঠলেন যে আচ্ছা রামচন্দ্র যদি এত বড় বীর হয়ে থাকেন তাহলে তো ওনার মধ্যে কোনো অপকর্ম অন্যায় অপরাধমূলক কর্ম করার মানসিকতা থাকবে না, নিশ্চয় আমাদের দিক থেকে কোনো ভুল হয়েছে। অকম্পন বলে উঠল, হ্যাঁ হ্যাঁ আমরাই ওই রামলক্ষণকে আক্রমণ করেছিলাম আর সে কারণেই উনি সকলকে বধ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে বিভীষণ বলে উঠল, তাহলে রামচন্দ্রের কোনো অপরাধ নেই, কারণ উনি প্রজা রক্ষা করেছেন, উনার সীমানার মধ্যে মুনি ঋষিকে উনি রক্ষা করেছেন রাক্ষস বধ করে। সঙ্গে সঙ্গে শূর্পণখা বলে উঠল, দাদা তোমার বনের অপমান হয়েছে আর তুমি কিনা সেই বনচারীদের গুণকীর্তন করছো, তাদের ভুল নেই, তাদের দোষ নেই, তুমি ভীরু, তুমি কাপুরুষ, তুমি চুরি পড়ে থাকো। সঙ্গে সঙ্গে মঞ্জদরি এসে বললেন, স্বামী আমাদের এই রাজত্বের মধ্যে লঙ্কার মধ্যে এত অগণিত নারী থাকতে আবার একজন নারীকে চুরি করে নিয়ে আসবেন, যদি আনতেই হয় তাহলে ওই রাম লক্ষণকে বধ করে সংগ্রামে পরাজিত করে তুমি বীরত্বের সহিত সীতাকে নিয়ে এসো, সীতাকে কখনোই চুরি করে আনবেন, চুরি করে যদি আনেন তাহলে এটা আপনার বীরত্বের পরিচয় হবে না। শূর্পণখা বলে উঠল, ও বৌদি তোমার সতীন আসছে তাই তোমার এত দুশ্চিন্তা। রাবণ বলল, সে যাই হোক আমি রাজা, আমার যা ইচ্ছা আমি তাই করব।
আমি কারো কথা শুনব না, আমি সীতাকে হরণ করে নিয়ে আসবই। হে মানবকুল, হে ভক্তমণ্ডলী, হে আমার ভক্তিমতী মায়েরা, রামায়ণের এই অংশটুকু পাঠ করে বা রামায়ণের এই গল্পটুকু শ্রবণ করে কি শিক্ষা নেবেন, কি সিদ্ধান্ত নেবেন একটু ভেবে দেখুন। সুর্পনখার মুখে রাবণ সীতাদেবীর রূপের গুণের বর্ণনা শুনে রাবণ যেন বিহ্বল হয়ে উঠলেন। সীতাকে কেমন করে কত তাড়াতাড়ি উনি নিজের রাজত্বে নিয়ে আনতে পারেন, তার জন্য যেন রাবণ পাগল হয়ে গেল। রাবণ আর কোনো কিছুই ভাবতে পারছে না। ভেবে দেখুন, প্রত্যেকটি মানুষের মনে যখন কোনো কিছু পাওয়ার কামনা বাসনা জাগে, তখন তার আর দ্বিতীয় কোনো ভাবনা থাকে না, শুধু একটা ভাবনাকে নিয়েই উনি মশগুল হয়ে থাকেন। না পেলে যেন জীবনটাই অর্থহীন হয়ে যাবে। এই ধরনের ঘটনা, এই ধরনের কামনা বাসনা মানুষকে চিরকাল দুঃখের সাগরে ঠেলে দেয়। অপমান, নিন্দা সব কিছুই যেন এক এক করে এসে তাকে গ্রাস করে নেয়, এমনকি তার বংশমর্যাদা পর্যন্ত গ্লানি হয়। তাই প্রত্যেকটা কর্মের আগে একটু ভালোভাবে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন। আজকে এই পর্যন্তই রইল, আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন।